বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত আছেন সুনামগঞ্জ কুড়িগ্রামের সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাচ্ছি মেহেদি হাসানের কাছে। মেহেদি, হাওড় এলাকাগুলো থেকে পানি কতটা কমেছে? জেসিকা, ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা আগের খবরে জানিয়েছিলাম, সুনামগঞ্জের আবহাওয়ার পরিস্থিতি কিছুটা ভালো, দুদিন ধরে কিছুটা ভালো থাকার কারণে পানি অনেকটাই কমেছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের পানি 8 সেন্টিমিটার কমে বিপদসীমা প্রায় 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত শহরের পৌর শহরের বেশ কয়েকটি এলাকা প্লাবিত আছে এবং প্রায় 12টি উপজেলার অনেকগুলো নিম্নাঞ্চল প্লাবিত আছে। প্রায় 6 লক্ষাধিক মানুষ এখনো কিন্তু পানিবন্দি আছে এবং পানি কমার সাথে সাথে কিন্তু মানুষের দুর্ভোগ আরো বাড়ছে। সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে মানুষের পানিবাহিত রোগ বাড়ছে এবং মানুষের অনেক জায়গায় আমরা জানতে পেরেছি যে মানুষের তীব্রভাবে খাবার সংকটে আছেন এবং বিশুদ্ধ পানির সংকটে আছেন। আমরা সব জায়গায় প্রাণ পৌঁছে গেছে, তবে যে জায়গায় এখন বলতে পৌঁছায়নি পর্যায়ক্রমে সব জায়গায় প্রাণ পৌঁছে দেওয়া হবে। জানেন যে সুনামগঞ্জে সরকারি এবং বেসরকারি ভাবে প্রচুর প্রাণ আছে এবং সব জায়গায় প্রাণ সব জায়গায় প্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন বাহিনীর মাধ্যমে, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী, সেনাবাহিনীর মাধ্যমে সরকারি প্রাণগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। আপনাকে যদি আমি সুনামগঞ্জের ক্ষয়ক্ষতির পরিমাণ গুলো জানাই, তাহলে সুনামগঞ্জে এ পর্যন্ত প্রায় 25,000 পুকুর মানে পানিতে ভেসে গিয়ে প্রায় 1,000 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 45,000 বাড়িঘর এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন পর্যন্ত বন্যার পরিস্থিতি আসলে আবহাওয়া ভালো থাকার কারণে কিছুটা উন্নতি হয়েছে। যদি পাহাড়ি ঢল এবং বৃষ্টি না হয় তাহলে বন্যার পরিস্থিতি আরো উন্নতি হতে পারে। জেসিকা, ধন্যবাদ। মেহেদি, এবার যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে মানুল ইসলাম সাগর। সাগর, বন্যা কবলিতেরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কি, কি বলছেন তারা? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের ভুঙ্গামারি উপজেলার চর ভুঙ্গামারি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। দুধকুমর এবং ধলনা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এতে করে কুড়িগ্রামের যাত্রাপুর, ঘোগাদহ সহ ভোগডাঙ্গা ইউনিয়ন হয়ে নাগেশ্বরী উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং ভুঙ্গামারি উপজেলার কয়েকটি ইউনিয়নে কিন্তু ইতিমধ্যে নতুন নতুন কিছু চর অঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে বন্যা কবলিতরা যেমন বিশুদ্ধ খাবার এবং শুকনো খাবার, গোখাদ্য নিয়েও তারা কিন্তু সংকটে পড়েছেন। কিন্তু সরকারের নানা উদ্যোগ বানভাসীদের এই দুর্ভোগ কমাতে পারেনি। এই চর অঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি, তবে চর অঞ্চলের মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, শৌচাগার এবং খাদ্য তীব্র সংকটে কিন্তু তাদের দিন যাপন হচ্ছে, তার দিন যাপন করছেন। এ পর্যায়ে আমি ভুঙ্গামারি এলজিডির উপজেলা প্রকৌশলী এনতাজুর রহমান আমাকে জানিয়েছেন যে প্রথম এবং দ্বিতীয় দফা বন্যায় চর ভুঙ্গামারি ইউনিয়নের চর ভুঙ্গামারি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ FCD বন্যা বাঁধের অধিকাংশ স্থান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের ভিতরে পানি ঢুকে বিভিন্ন ফসলও ক্ষতি হয়েছে, ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে বাঁধ। এবং ভুঙ্গামারি উপজেলাটি একটি সীমান্ত বেষ্টিত, এখানে কিন্তু ধলডাঙ্গা থেকে কালজানি নদী হয়ে এই ভারতের পানি কিন্তু দুধকুমর নদীতে প্রবেশ করে। এতে করে এই এলজিডির এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ চর ভুঙ্গামারি ইউনিয়নের কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চর অঞ্চলের এখনো অনেক মানুষ কিন্তু দুর্গম চর অঞ্চলের অনেক মানুষ কিন্তু এখনো ত্রাণ সহায়তা পায়নি। নিজ চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। ফসলি জমি প্লাবিত হয়েছে, এমন অনেক রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, এমনকি অনেক পানি নেমে গেছে, অনেক চরাঞ্চলের অনেক জায়গায় পানি বন্দী মানুষের পানি নেমে গেছে, তাদের ঘরবাড়ি আসবাবপত্র অনেকটা নষ্ট হয়ে গেছে, তারা ত্রাণ সহায়তা পায়নি এবং তাদের আসবাবপত্র নষ্ট হয়ে তারা কিন্তু সংসার গোছাতে তারা কিন্তু অবনীয় একটা কষ্টে পড়েছেন। এবং জেলা প্রশাসন জানিয়েছেন জেলায় ত্রাণ সহায়তা কিন্তু বন্যা কবলিতদের মাঝে দেয়া হচ্ছে, কিন্তু আমরা দুর্গম চরাঞ্চলে গিয়ে দুর্গম চরাঞ্চলের বানভাসীরা আমাকে জানিয়েছেন এখনো পর্যন্ত তারা ত্রাণ সহায়তা পায়নি, এমনকি গোখাদ্য, শিশু খাদ্য জেলা প্রশাসন বা সরকারের তরফ থেকে যে বরাদ্দ এসেছে এই বরাদ্দ এখনো পর্যন্ত কিন্তু দুর্গম চরাঞ্চল আবাসীরা এখনো পায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মাইনুল।